প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে আমার একটা উপদেশ গ্রহণ করা হোক, যদি আমার উপদেশ গ্রহণ করা হয় 72 ঘন্টার মধ্যে গোটা বাংলাদেশে দর্শন বন্ধ হয়ে যাবে। যে ব্যক্তি দর্শন করবে প্রমাণ পাওয়ার সাথে সাথে তাকে রাজপথে লাখো জনতার সামনে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হবে। এটা সমাজে যখন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের কোনো বখাটে ছেলে দর্শন করা তো দূরের কথা, কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকানোর সাহস পাবে না। আপনারা বসে বসে কি কেলাঘান নাকি? দেশবাসী, আপনাদের সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজকে আরেকটি আলোচ্য বিষয় নিয়ে আমি মুখ খুলতে চাই আপনাদের সামনে। আমি হকার সাইফুল। আজকে আমাদের শুক্রবার ধানমন্ডি থেকে একটি বিউটি পার্লার থেকে একজন মেকআপ ম্যান মহিলাকে বাসায় ডেকে নিয়ে তিনজন মিলে পালাক্রমে দর্শন করেছেন। ওই মহিলা নাকি এর আগে 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বার মানে আমরা কোন দেশে আসি ভাই? এটা কি বাংলাদেশ না শয়তানের দেশ? কি হচ্ছে আজকে আমাদের দেশে সমাজে? এগুলা যার মানে দর্শন আর দর্শন, এই দর্শন কবে বন্ধ হবে? দর্শন বন্ধ হওয়ার জন্য আমাদের বড় বড় বিশিষ্ট ব্যক্তিরা খালি হাক ডাক করে বেড়াচ্ছেন, দর্শন খালি ক্রমান্বয়ে গতিতে বাড়তেছে মিয়া, গোলা বারুদের মতো। এই যেন দর্শনের বাংলাদেশ, কেন হচ্ছে আজকে এত দর্শন? আমার মনে হয় দর্শক যারা আছেন তাদের সঠিক বিচার না হওয়ার কারণে। কারণ একজন দর্শকের সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা ছিল মৃত্যুদণ্ড। আমি মনে করি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে আমার একটা উপদেশ গ্রহণ করা হোক, যদি আমার উপদেশ গ্রহণ করা হয় 72 ঘন্টার মধ্যে গোটা বাংলাদেশে দর্শন বন্ধ হয়ে যাবে। যে ব্যক্তি দর্শন করবে প্রমাণ পাওয়ার সাথে সাথে তাকে রাজপথে লাখো জনতার সামনে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হবে। ওর জন্য কোনো উকিল মুক্তার অ্যাডভোকেট নিয়োগ করা যাবে না, কারণ ও হচ্ছে মানুষরূপী হায়না, মানুষরূপী জানোয়ার। একজন মেয়ে আমাদের মা, একজন মেয়ে আমাদের বোন। এই মেয়েদের ইজ্জত যারা নষ্ট করে তারা ডাকাত, তারা আবু জাহেলের বাচ্চা, তারা ফেরাউনের চাইতে অদম। অতএব আমি মনে করি কেয়ামত পর্যন্ত যদি আপনারা দর্শনের বিরুদ্ধে আন্দোলন করেন, মিছিল করেন, দর্শন বন্ধ হবে না, বরং দর্শন খালি বাড়তে থাকবে। দর্শন বন্ধ করতে হলে প্রমাণ পাওয়ার সাথে সাথে তাকে ক্রস ফায়ার দিতে হবে। তাহলে বাংলাদেশে কোনো দর্শক কোনো নারীর ইজ্জত নষ্ট করার সাহস দেখাতে পারবে না। আজকে কলেজে দর্শন, ভার্সিটিতে দর্শন, মাদ্রাসায় দর্শন, দোকানে দর্শন, বাড়িতে দর্শন, সব জায়গায় রাস্তাঘাটে দর্শন, জঙ্গলে দর্শন, রাস্তার পাশে দর্শন, 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 দর্শন। এই দর্শনের যে গজব এই দেশের উপরে নাজিল হয়েছে, দেশ, জাতি, সমাজ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, এই দর্শন বন্ধের জন্য অল আউট অ্যাকশন ঘোষণা করেন। সময় আছে, যারা দর্শনের বিরুদ্ধে নারীদেরকে বোরকা ওন্না ছাড়া রাস্তায় নামায়া মিছিল করে, এরাও খারাপ নজরে নারীদেরকে নিয়ে তামাশা করে, আর এরা ফানি ভিডিও বানায়, এরা দর্শকের বিচার চায় না। আমি মনে করি হে আমার বোনেরা, হে আমার মায়েরা, তোমাদেরকে নিয়ে যারা খেলা খেলতে চায় তোমরা তাদের পাতানো পাতে পা দিবে না। দর্শন বন্ধ করতে গেলে দর্শককে সরাসরি জনতার সামনে ক্রস ফায়ার দিতে হবে। কারণ একজন দর্শক হচ্ছে বিকৃত মানসিকতার ব্যক্তি, তার হাতে তার মেয়েও নিরাপদ না, তার হাতে তার মাও নিরাপদ না মিয়া, একজন দর্শকের কাছে 5 বছরের শিশু বাচ্চাও নিরাপদ না। আর আপনারা দর্শকদেরকে দুধ কলা দিয়ে পুষেন, আর খালি বিচারের জন্য খালি তারিখ পল্টান। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বারান্দায় দর্শনের বিচার চাইতে যাইয়া অনেক মহিলা লজ্জায় আর যায় না, দানা চাপা পড়ে যায়। এটাই হচ্ছে দর্শকদের দর্শন করার এক ধরনের উৎসাহ প্রদান করা। আমি সরকারের বড় বড় বুদ্ধিজীবী পলিটিশিয়ান আপনাদেরকে এখনো বলছি, মনে রাখবেন যতদিন পর্যন্ত দর্শকের সর্বোচ্চ শাস্তি আপনারা নিশ্চিত না করবেন, ততদিন পর্যন্ত সারা বাংলাদেশের সব বাহিনী মেয়েদের পিছনে মোতায়েন করলেও দর্শন বন্ধ হবে না। এই দর্শন বন্ধ হওয়ার একমাত্র উপায় হচ্ছে ক্রস ফায়ার। যে ব্যক্তি দর্শকের জন্য মায়া করে বুঝবেন সেও দর্শক, দর্শকের পক্ষে যদি কেউ ওকালতি করে সেও দর্শক, দর্শকের পক্ষে যারা ছাপাই গাইবে তারাও দর্শক। আমি মনে করি এই সোনার বাংলাদেশ থেকে দর্শন বন্ধ করার একমাত্র হাতিয়ার হচ্ছে ক্রস ফায়ার। এই ক্রস ফায়ার যদি না দেন তাহলে ফাঁকা বুলি ছেড়ে আপনারা দর্শন বন্ধ করতে পারবেন না। অনেক জায়গায় দেখেছি মাদ্রাসার প্রিন্সিপালও দর্শন করে, তিনি নাকি আলেম ওলামা, আরে ওর অর্থসী শয়তান, ওরে ব্রাশ ফায়ার করার দরকার 10 মিনিটের ভিতরে মিয়া। তাহলে এই দেশে যারা দর্শন করে তাদের হৃদয়ের কম্পনে এক ধরনের ভীতি সঞ্চার হতো যে দর্শন করছো তো বাবা মরে গেছো, দর্শন করা মানে মৃত্যু। এই ধরনের
যে আইন এটা সমাজে যখন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের কোনো বখাটে ছেলে দর্শন করা তো দূরের কথা, কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকানোর সাহস পাবে না। আপনারা বসে বসে কি কেলাঘান নাকি? আপনারা বসে বসে কি করেন? বাংলাদেশের বড় বড় বুদ্ধিজীবীরা মিয়া, আপনাদের এই বুদ্ধি দিয়া জীবন দর্শন বন্ধ সম্ভব না, বরং এই সমাজ আরও ধ্বংস হবে। এই জন্যই আমি বলছি বাংলাদেশে বুদ্ধিজীবীদের মধ্যে সংস্কার করতে হবে, সঠিক লোককে বুদ্ধিজীবীতে স্থান দিতে হবে। কুচুরি পানার মতো বুদ্ধিজীবী দিয়া দেশ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, যারা বুদ্ধিজীবী তারা যদি তাদের বুদ্ধিকে জনগণের কল্যাণে সমাজের শান্তি শৃঙ্খলার কাজে নিয়োজিত করতে না পারেন, আপনার মতো এই বুদ্ধিজীবী কসুরি পান আশ্রয় তো নিছে।